हेलो फ्रेंड्स, वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आमार आज के रेसिपी पनीर। घरे किभाबे खूब सहजे नरम मोलायम सॉफ्ट मलाई पनीर बनिए नेवा जाए आज के आमी आपनादेर के सेटाई देखाबो। आपनारा घरे पनीर बनिए पनीरेर विभिन्न रकम आइटेमो बाड़ीतेई बनिए नीते पारें। आसुन देखे नेवा जाक आमार आज के रेसिपिटी, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সফট পনির। পনির বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা গরুর দুধের পরিবর্তে আমুলের প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর ছানা কাটাবো। ছানা কাটানোর দুধ বেশিক্ষণ ধরে ফোটাতে লাগে না। দুধটা ভালো মতো ফুটে গেছে। এবারে গ্যাস অফ করে দিয়ে দুধটাকে নামিয়ে ফেলবো। আর ছানা কাটানোর সময় মাথায় রাখবেন দুধটা যেন না ঠান্ডা হয়। আমি এখানে আগে থেকে ছানা কাটানোর জলটা তৈরি করে রেখেছি। ছানা কাটানোর জলটা আমি কাঁচা তেঁতুল লেবুর রস এটাকে গরম করে বানিয়েছি। আপনারা যদি এইভাবে ছানার জল বানিয়ে না ছানা কাটাতে চান তাহলে আপনারা ভিনিগার দিয়ে খুব সহজেই ছানা কাটিয়ে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হবে, ইজি মনে হবে, আপনারা সেটাই করবেন। তবে এই জল তৈরি করে, মানে এই ছানার গাঁত তৈরি করে যদি আপনারা ছানা বানান তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি। লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা কাটালে কিন্তু সেই ছানা শক্ত হয়, কিন্তু এইভাবে জলটা আগে থেকে তৈরি করে নিয়ে যদি ছানা কাটান তাহলে কিন্তু সেই ছানা খুবই সফট হয়, মোলায়েম হয়। দেখুন, আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে ছানাটা কাটাই। একটু করে ছানার জল নিয়ে ওর মধ্যে দুধ নিয়ে আবারও ওই ছানার জল দিয়ে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন আমি কিভাবে ছানাটা কাটিয়ে নিই। এইভাবে জলটা তুলে একটা অন্য বাটির মধ্যে ফেলে দেব, মানে এক্সট্রা জলটা তুলে অন্য বাটির মধ্যে ফেলে দেব।
দেখুন, এইভাবে ছানাটা কাটিয়ে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। এইভাবে 3-4 ঘন্টা পর এটাকে জাগ দিতে হবে, মানে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এই ছানাটাকে ঢেলে নেব। দেখুন খুব সুন্দর ছানাটা কেটে গেছে। এবার ছানাটা জাগ দেব, মানে ছানার যে এক্সট্রা জল আছে সেই জলটাকে ভালোভাবে বার করে নিতে হবে। কাপড়টাকে এইভাবে মুড়িয়ে নিয়ে প্রথমে একটু টিপে ছানার জলটাকে বার করে নিতে হবে। তারপর এর উপরে ভারী কিছু চাপিয়ে 2-3 ঘন্টা মতো রেখে দিতে হবে। পনিরটা একটা শেপে আনার জন্য আমি ওপর থেকে বেলুন চাকি রেখে দিয়েছি। 2-3 ঘন্টা পর বেলুন চাকিটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। দেখুন আপনাদেরকে টিপে দেখাচ্ছি, দেখুন একটুও কিন্তু জল বেরোচ্ছে না। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর মোলায়েম সফট পনির তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে কতটা এটা সফট তৈরি হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট মালাই পনির তৈরি হয়ে গেছে বাড়িতেই। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে এরকম মালাই পনির বানিয়ে পনিরের বিভিন্ন রকম আইটেম বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।